হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ব্যাকটেস্টক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি দিব্য বিশ্বাস আপনাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম আজকে। ভিডিওটি হলো আপনি কিভাবে বিভিন্ন ইমেজ থেকে কালার পিক করবেন, তাছাড়া আপনার পছন্দের বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন এলিমেন্টস থেকে কিভাবে অ্যাকচুয়াল কালারটা পিক করবেন, তো আমি আজকে সেটাই দেখাবো। তো এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ, আপনি যদি গ্রুপে জয়েন না করে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে অবশ্যই গ্রুপে জয়েন করবেন, এবং আপনার সমস্যার সমাধান চেয়ে গ্রুপে পোস্ট করলে অবশ্যই সবাই হেল্প করার চেষ্টা করবে। তো আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কীভাবে বিভিন্ন ওয়েবসাইট থেকে মানে তাদের ফন্ট নেমটা জানতে পারবেন, তো আমি আজকে দেখাবো যে বিভিন্ন ইমেজ থেকে কিভাবে আপনার অ্যাকচুয়াল কালারটা পছন্দের কালারটা পিক করবেন। তো এটাও একটা এক্সটেনশান, তো এখানে আগে ক্রোম ওয়েব স্টোর লিখবেন গুগলে, যে এখানে chrome.google.com এটাই যাবেন, যে এখানে লিখবেন কালার পিক স্পেস এজ এ আইড্রোফার, কালার পিক আইড্রোফার। তো এটাই আসবেন, এসে এখানে এই যে কালার পিক আইড্রোফার এই এক্সটেনশনটা আপনাকে অ্যাড করতে হবে। সো এখানে লোগোটা দেখেন, এরকম একটা লোগো এখানে অ্যাড টু ক্রোম, এখানে অ্যাড এক্সটেনশন দিলে আপনার এখানে অ্যাড হয়ে যাবে, যে ডাউনলোড হচ্ছে এখন দেখেন এখানে অ্যাড হয়ে গেছে। তো এটা আমি কেটে দিলাম, এখন দেখেন তো আমি এই যে ইউটিউবটাই দেখাই, এখান থেকে আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন পিক অ্যানাদার কালার ইন্টার, এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করে আপনি যেখানে যাবেন, যে ক্লিক করবেন সেখানে দেখেন তার কালারটা পিক হচ্ছে, এবং এখানে হ্যাশট্যাগ দিয়ে তার কোডটাও চলে আসছে। তখন যে কালারটা আপনি নেবেন সেইখানে একটা ক্লিক করবেন, দেখেন এখানে আপনার কালারটা চলে আসছে। এখন কন্ট্রোল সি দেবেন, কপি করবেন, এবং দেখেন আমি যদি এখানে ওই কালারটা নিতে চাই তাহলে দেখেন যে এখানে আমি এই শেপটা নিলাম, নিয়ে আমি যে কালারের কোডটা কপি করেছি এটা এখানে পেস্ট করব, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম। দেখেন এখান থেকে যে কালারের কোডটা আমি এই যে কালারটা আমি পিক করেছিলাম আমি এখানে সেই কালারটাই পেয়েছি। এখন দেখেন এই যে এখন যদি আমি এই কালারটা নিতে চাই, এই কালারটাও যদি নিতে চাই তাহলে এখানে একটা ক্লিক করবেন, এই যে এটা চলে আসছে। এটা কালারটা হচ্ছে RGB, এখানে কোডও দিয়ে দিয়েছে RGB কোড। তো এখানে এই সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, এবং এখানে যে আপনি কন্ট্রোল ভি দেবেন, দেখেন এই কালারটা চলে আসছে। তো আপনি বিভিন্ন জিনিস থেকে এটির মাধ্যমে আপনি কালার নিতে পারবেন, বিশেষ করে আপনার ক্রোম ব্রাউজারে যেসব জিনিসগুলো ওপেন করা থাকবে সেখান থেকে নিতে পারবেন। তো এখানে দেখেন, এখানে আমি গ্রুপের যদি এই কালারটাও নিতে চাই এখানে গ্রেডিয়েন্ট আসবে না, এখানে শুধুমাত্র সলিড কালারগুলো আপনারা নিতে পারবেন। ক্লিক করার পরে এই যে দেখেন এখানে কালার যেটার উপরে নিয়ে যাবো সেই কালারটা তারা ধরবে। এখান থেকে ফেসবুকের কালারটাও নিতে পারবো, এটার উপরে ক্লিক করলে এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এবং এখানে যে কন্ট্রোল ভি দিয়ে কোডটা পেস্ট করে দিলাম, দেখেন ফেসবুকের কালার। তো এইভাবে আমরা বিভিন্ন জিনিস থেকে কালার পিক করতে পারবো। এখন এটা কেটে দিতে হলে এখান থেকে ক্রস হিসাব দিতে হবে। তো আজকের ভিডিও এইটুকুই, ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তো আপনারা আরও কী কী এক্সটেনশন পেতে চান তার উপরে সে বিষয়ে আমাকে জানাবেন।
আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো ভিডিওর চলে আসলে তার নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। তো এটাই ছিল আমার ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের শেয়ার করবেন। তো ধন্যবাদ সকলকে।